বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোডের উল্লাসে যাওয়ার রাস্তায় বেশ কিছু মোটর গ্যারেজ থেকে রাস্তায় নেমে এসেছে। অনেকে আবার স্থায়ী দেওয়াল তুলে চুটিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ। তো আমরা তো লোকাল লোক, দেখি এখান থেকে যাতায়াত করতে আমাদের অসুবিধা হয়। তা গ্যারেজে ধরে রাখুন, এখানে বরাবরই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, গ্যারেজ আছে, গ্যারেজের সামনে গাড়ির কাজ হয়, এটা তো আমরা অভ্যস্ত। কিন্তু আজকালকার দেখছি সেই জায়গাটা অতিক্রম করে মাঝ রাস্তা পর্যন্ত লোকে চলে যাচ্ছে। এই যেমন ধরুন একটা গ্যারেজ কী সুন্দর কাজ করছে, একটা গাড়ি রেখে তার জায়গা এরিয়া, তারপরে রাস্তা আছে, সব আছে, কিন্তু অন্যান্য জায়গাগুলো দেখছি সব এরিয়ে একদম রাস্তায় নেমে যাচ্ছে। মাসে দুটো করে অ্যাক্সিডেন্ট এখানে আছেই। রিসেন্ট দিন দশেক আগে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে, দুটি ছেলের মধ্যে একটি ছেলের কোমর পুরো ভেঙে চলে গেল, একটা তো চোয়াল নাক ভেঙে গেল, সে মণিপুরে চলে গেছে অ্যাডমিটেড। এইরকম ব্যাপারটা তো লেগেই আছে, কারো দেয়াল পর্যন্ত তুলে, হ্যাঁ রাস্তা আবার দেয়ালও দেখছি ওখানে হয়ে আছে। ঠিকই, এখন দেয়ালটা কি নতুন হয়েছে? এটা রিসেন্ট হলো। আচ্ছা, তার নিচে তো ড্রেনও রয়েছে। হ্যাঁ, ড্রেনও আছে। এইটা প্রশাসন কি দেখছে না? প্রশাসন এখন দেখছে কি, অনেকে তো বলে আমরা পুলিশের কাজ করি, আমরা পুলিশের গাড়ির কাজ করি, এ করি সে করি, তা কি জানি কি ব্যাপারটা, আমরা তা সাধারণ পাবলিক কিছু বলতে পারি না, দেখি নিরুপায় হয়ে সেইভাবেই চলাচল করি। দেয়ালটা কি আপনি ঘিরেছেন? কোন দেয়ালটা? এই দেয়ালটা, ওই দেয়ালটা। হ্যাঁ, আপনাকে আমি যা বলছি শুন, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা হচ্ছে আমার, দুটো ভাড়া দেওয়া আছে, এইটা আমার ব্যবসা। আচ্ছা, কিন্তু যাদেরকে ভাড়া দিয়েছেন? ওই চিনি, ওই ঘরটা ভাড়া দিই নাই, ওটা আমার নয়। আচ্ছা, তো কিন্তু আপনি যাদেরকে দিয়েছেন তারা তো এখানে ঘিরে রেখেছে। কোনটা? এই যে এখানে তিরপল দিয়ে বা ইয়ে দিয়ে। প্রশাসন দেখবে, প্রশাসন দেখবে। আপনি কিছু বলেছিলেন মালিক হয়ে? না, খেলা ভালো বলেছিলাম। আচ্ছা, তার সত্ত্বেও ওরা করেছিল? এখন তো পিডাব্লিউ লোকজন এসছে, তারা দেখছে, তার তাদের সিদ্ধান্ত তার নেবে, আইনগত আইন যা হবে তাই করবে। পুলিশের গাড়িটার ছবিটা এই ব্যাপারে ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি জানান, কেউ যদি এইরূপ অন্যায় কাজ করেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, এই ব্যাপারটা যেটা আছে, মানুষকে সচেতন করা আমরা বহুত চেষ্টা করছি, করার পরেও কিছু হচ্ছে না, তারপরে আমরা কি করছি, আমরা তাদের ইনস্টিগে অ্যাকশান নিচ্ছি, লিগাল অ্যাকশান যেটা আছে আমাদের ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেই লিগাল অ্যাকশানগুলো ডেইলি বেসিস নেওয়া হচ্ছে। এখন মানে অনেকটা জায়গায় এখনও কমে গেছে, আর কিছু জায়গায় এখনও রয়ে গেছে, সেগুলো আমরা ট্রাই করছি, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। না, রাস্তার উপরে কেউ, রাস্তা সরকারি জায়গা নিয়ে কেউ তার নিজের ব্যবসা করতে পারবে না। আমরা যারা গাড়ি নিয়ে রাখছেন ওখানে তাদের গাড়িটাই আমরা ধরছি মেনলি, এবং তাদের সচেতন করছি যে ভাই গাড়ি আপনারা রাখবেন না, আপনারা সেই প্রপার পার্কিংয়ে রাখুন, অথবা যদি আপনাদের গাড়ি সার্ভিসিং বা গাড়ি কোনো রিপেয়ার করতে হয় তাহলে গ্যারেজের মধ্যে ঢুকিয়ে করুন, গাছ করবেন না। অনেকে ছোটোখাটো কাজ নিয়ে আসে, জাস্ট একটা বাল্ব চেঞ্জ করবে, কি একটু তার এ করবে, সেটার জন্য হঠাৎ করে বলে আমার 2 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে, এই একটা ব্যাপার ওদের থেকে যায়। তবু তাদের থেকে অনেক আগে থেকে অনেক সচেতন হয়েছে, আরও আগে আগামী দিনে আরও হবে। কিছু জায়গায় দেখা যাচ্ছে রাস্তার উপরে তারা ওয়াল করে দিয়েছে, নিজের একটা জায়গা একটা মানে দখলের মতো করে দিচ্ছে। না, রাস্তার উপর যদি কেউ ওয়াল করে থাকে নিশ্চয়ই আমরা তাহলে মিউনিসিপ্যালিটিকে সেটাকে বলবো, আমাদের নলেজে নেই, যদি নলেজে আমরা আসে সঙ্গে সঙ্গে আমরা সেটা জানাবো মিউনিসিপ্যালিটিকে, মিউনিসিপ্যালিটি তার প্রপার অ্যাকশান নেবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।